আসসালামু আলাইকুম। আমার কাছে অনেকে জানতে চান কানে পোকা ঢুকে গেলে প্রথমে কি করব। তো কানে পোকা ঢুকে গেলে প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে নিজে শান্ত থাকা। আমি জানি এই কাজটা খুব টাফ, কানে পোকা ঢুকে গেলে শান্ত থাকাটা খুবই টাফ, কিন্তু আপনি যত অস্থির হবেন ওই পোকাটাও কানের ভিতরে ততটাই অস্থির হয়ে উঠবে এবং আপনাকে যন্ত্রণা দেবে। তাহলে প্রথম যে জিনিসটা চেষ্টা করবেন সেটা হচ্ছে কিছুটা শান্ত থাকার চেষ্টা করা। দ্বিতীয় কাজটা হলো আপনি বা আপনার পরিবারের কেউ বাসায় যে কোনো ধরনের যন্ত্র দিয়ে বা ক্লিপ, কলমের ঢাকনা বা মেটাল কোনো কিছু দিয়ে আপনারা নিজেরা এটা বের করার চেষ্টা করবেন না। এতে আমি এ পর্যন্ত অনেকের কানেই ক্ষতি হতে দেখেছি, এরকম করে আসলে কানের পর্দা ফাটিয়ে বা কানের ক্যান্ডেলের ক্ষতি করে অনেকে আসে। সো দ্বিতীয়ত যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি কিছু দিয়ে আপনারা ট্রাই করবেন না। তৃতীয় যে কাজটা, পোকা যদি ছোট হয় অনেক সময় দেখা যায় বাইরে একটা টর্চ বা ক্যামেরার লাইট বা কোনো একটা লাইট, উজ্জ্বল লাইট ধরলেই অনেক সময় পোকা বের হয়ে আসে, সেটা করে দেখতে পারেন। চতুর্থত, যদি কানের পোকা বেশি নড়াচড়া করে বা আপনার খুব কষ্ট হয় বা পোকা কামড় দেয়, সেক্ষেত্রে আপনার যেটা করতে পারেন বাসায় থাকা লিকুইড প্যারাফিন, অলিভ অয়েল, কিছু না থাকলে পানি অথবা কয়েক ফোঁটা স্পিরিট দিতে পারেন। এতে কানের পোকাটা মারা যাবে এবং আপনাকে যন্ত্রণা দেওয়া বন্ধ করবে। এবং সবার শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা নাকের গলা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন এবং আপনার কানের এই পোকা তার মাধ্যমে বের করার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় নাক্কান গলা বিশেষজ্ঞ ছাড়াও অন্যান্যরা কানের মধ্যে সিরিঞ্জিং করে পিচকারি দিয়ে বা এটা ওটা দিয়ে বের করার চেষ্টা করে এতে কানের ক্ষতি হয়, বা অনেক সময় দেখা যায় পোকার অংশবিশেষ রয়ে যায়। কানের পোকা ঢুকলে এই কয়টা জিনিস একটু খেয়াল রাখবেন। আপনাদের নিরাপত্তা কামনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।